everyone to the court! Hello? Hello, Riti? আরে আমি কিছু শুনতে পাচ্ছি না আরে 15 মিনিট পর ছাড়বে বলছে হ্যাঁ আরে কি আরে না না এখান থেকে সোজা কেওড়া তলা সোজা যাবে বলে হচ্ছে ওই পার্টি অফিস ঘুরে যাবে আর তুই কি বাড়িতে আসবি হ্যালো কিছু শুনতে পাচ্ছি না হ্যালো আরে সুজয়ের বাড়ি থেকে বাবার কাছে যাচ্ছি বাবা ভোর হয়ে যাবে ফিরতে আমি না সিরিয়াসলি কিচ্ছু শুনতে পাচ্ছি না আরে তুই কি বেশি ভাবছিস আরে তো বেশি ভাবছিস হ্যালো ঠিক আছে আমি তাহলে যাবো না আরে রিয়া করছিস না কেন অদ্ভুত তো রাখছি আমি এই বড় ভাই ওই যে ডান দিকে আঁচিলটা বড় কত বড় হয়ে গেছে বে কাদক সালা কাদক কাদক সালা কান্নারও তো অবকাশ দরকার ভারত মাঙ্গ মেরি ভরো করো প্যার মুঝে করো তোমার না সব কিছুতে বারবার ইস্যু যেতা বেশ করেছি বা কিছু ভাল লাগছিল না বা সেক্স করার পর মানুষ কেমন কেলি থাকে দেখিস নি জীবনটা খুব পরিশ্রমের রেস্ট দরকার রেস্ট একটা সিগারেট আছে এটা সুইসাইড সুজাতা লোকে অ্যাক্সিডেন্ট বলে চালাচ্ছে একটা সিগারেট আছে Thanks, Ray. Please. সারা দিন তো কিছুই খাস নি এত রাত্রে গাড়ি ছেড়ে যেতে পারবি না কাল চোখটা লেগে গেছিল আবি যাবি স্বপ্ন দেখছিলাম সামনে শুক্রবার একটা বন্ধ রাখার কথা হচ্ছে
কি যে হয়ে গেল। ছাড়বো না শালা, সুজয়ের বডিটা আধ ঘন্টা ধরে রাস্তায় পড়েছিল, সুরে বাচ্চারা টাচ পর্যন্ত করতে দেয়নি। ডিজি কি বলেছে জানিস? ওরা নাকি সুজয়কে টেনে নামাতে যায়নি, অ্যারেস্ট করার পর বাসেই ঢুকতে বলেছিল। সুজয় নাকি নিজে ইচ্ছে করে দরজায় ঝুলছিল। ছাড়বো না সালা। দিদি, আমার কেমন কেমন লাগছে। তুমি সবটা খুলে বলেছিলে, আরেকটা ভালো গাইনি দেখালে হতো না? যদি রিপোর্টে কিছু না থাকে তাহলে তো এমনিই হবে না। তুমি তো এসবে বিশ্বাস করতে না গো। বিশ্বাস করতে এখন ইচ্ছে হচ্ছে। জড়িবুটি কিছু দিলে কিন্তু খেও না। পাপ বোধটা যে কি সুজাদা, এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। বিয়ে করার আগেই যদি শালা বাচ্চা হয়ে যায়, ফুল পেছন মারা যাবে ভাই। না না, বিশ্বাস করো, ওকে যখন কন্ট্রাসেপ্টিভ পিলটা দিচ্ছিলাম না, গলার কাছটা না চিনচিন করছিল। মায়েরই বলছি। তোমার তো দেখছি রিফ্লেক্সে চেইন কমপ্লিট। হ্যাঁ, দেখ রীতি, 50-50 চান্স আছে কনসিভ করার। তুই যতক্ষণ না কনসিভ করছিস পুরো ব্যাপারটাই তো অ্যাজাম্পশনের মতো, তাই না? বস
আজকাল পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম আগছার হয়, সেরেও যায়। আচ্ছা তোর কি এনে মুড অফ করা ছাড়া অন্য কোনো কাজ নেই? টাইম লাগবে সোনা, একটু টাইম দে। বিপ্লব হচ্ছে 20% চেতনা। বিপ্লবী কি সালা, যতই চিলি চিকেন বিরিয়ানি খাওয়াও না কেন, সালা সালা ডাল ভাতের জন্য বিপ্লব করবেই। এই মিছিল দিচ্ছে ডাক বস্তি উচ্ছেদকারীরা স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করাটাকে ফান্ডামেন্টাল রাইট বলে কমরেড। অবশ্য তোর ক্ষেত্রে সেটা সবসময় ইন্টু পিন্টু, তোমার ক্ষেত্রে না। মেয়ার তুমি আমার সিনিয়র, তাই নয়তো বিয়ে না করে বাবা হয়ে যেতিস। যা যা গিয়ে বল, গিয়ে বল বাঞ্চো, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে। স্যার 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 অসভ্যতা আমি করিস না, সবাই দেখছে। অসভ্যতা আমি কোথায় করছি তুইও না, খালি বুঝতে পারছিস না, টেনশন হচ্ছে। তুই তো আর হাসতে হাসতে বাবা হতে পারবো না। আমার তো সৌভাগ্য নয় যে তোর মতন একটা পাগল আমার পেটে আসবে। হ্যাঁ
এই যে আপনাকে বলছি, খুন হয়েছে নাকি? পুলিশ তো কোনো খোঁজ খবর রাখে না, যা রাখা আমাদেরকেই রাখতে হয়। জানেন না, thank you.
রাখো। জোরে ডাক, টেকাটা চুমু ছুড়ে দে, সব ঠিক হয়ে যাবে। কি বলছো, সবাই দেখছে। আরে বোকা কেউ দেখে না, দেখার ভান করে, নাহলে শহরের সমস্ত রেপিসদের ফাঁসি হয়ে যেত না। আসলে ফান্ডে একটা সমস্যা হচ্ছে তো। দাঁড়িয়ে আছে কেন, বসো। না বসবো না, অনেক রাত হয়ে গেছে, সুজয়ের বাড়িতেও যেতে হবে। টাকাটা যদি এত রাতে এলি, কিছু খেয়ে এসেছিস তো বাবা? এই কেক খাবি? না, টাকাটা টিভিতে দেখছিলাম, সুজয়ের খবরটা। সুজয়ের বাবা মার অবস্থা এখন কেমন? কি অবস্থা হওয়া উচিত? বিপ্লব করবে, বিপ্লব সংগঠনের জন্য টাকা চাই, প্রয়োজন ছাড়া তো বাবার কথা মনে পড়ে না। তোমার বাবা বিপ্লব করে তো চাকরিটা পেয়েছিল, সংগঠন করে তো মাইনেটা পায়। এই যে শোনো শোনো, সাবধানে সাবধানে থাকবে, সাবধানে সাবধানে থাকবে। ঠিক আছে, তুমি শুয়ে, ঠিক আছে। চুপ করে আছিস কেন বল?
থেকে আর কতটা লড়াই করতে হয় রে দিদি। আমি তো শুধু মা হতে চেয়েছিলাম, আর তো কিছু চাইনি। প্রকাশ্যে যদি খুন কিংবা রাজনৈতিক সমাবেশ হতে পারে তাহলে আত্মহত্যাও হতে পারে। তাড়াহুড়ো করে আসিস না, গাড়িটা সাবধানে চালাস, তলা সিকিউরিটিকে বলা আছে। আর গাড়িটা বাড়ির সামনে পার্ক করবি না।
কিরে ঘুমোসনি? ম্যানেজ করলাম বাবার কাছ থেকে টাকাটা। কি দেখছিস? ভেতরে আয়, টাকা লাগবে না, পিরিয়ড হয়ে গেছে। তুই কি জানিস, আমি শুধু তোর গলার আওয়াজটা শুনেই তোর প্রেমে পড়েছিলাম। আর গোটা আমিটা মানুষ যত মরবে মিছিল তত বাড়বে।